গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে, তা অবশ্যই জিতেন্দ্র তিওয়ারি, তাকে ফের তলব সিআইডি এবং কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়েছে। আগামীকাল ভবানী ভবনে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও জিতেন্দ্র তিওয়ারি তিনি জানাচ্ছেন যে তার কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ পৌঁছায়নি। কয়লা পাচার কাণ্ডে এবারে তৎপর সিআইডি এবং জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির। কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়েছে, বিস্তারিত জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে। সৈকত, এই বিষয়ে তোমার কাছে কি কি তথ্য রয়েছে? দেখো, কয়লা পাচার কাণ্ডে আজকেই সিআইডির তরফ থেকে আসানসোলের প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়েছে এবং আগামীকাল জিতেন্দ্র তিওয়ারিকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। মূলত কয়েক সপ্তাহ আগেই এই কয়লা পাচার কাণ্ডে সিআইডি যে টিম তদন্ত করছে, সেই তদন্তকারীদের তরফ থেকে 10 জন পুলিশ অফিসার যারা আসানসোল, অন্ডাল, রানীগঞ্জ এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন থানায় ওসি বা আইসি পদমর্যাদার অফিসার ছিলেন, তাদেরকে তলব করা হয়েছিল। তাদেরকে তলব করেই বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি, বেশ কিছু রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে এই কয়লা পাচার কাণ্ডে, এমনটাই দাবি করছে সিআইডি। সেই সূত্র ধরেই জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়েছে, আগামীকাল ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। স্বাগত রিপাবলিক বাংলায়। যেমনটা জানা যাচ্ছে যে আপনাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ, এই সংক্রান্ত কোনো নোটিশ কি আপনার কাছে পৌঁছেছে? হ্যাঁ, শুধু আমাকে না, আমাদের বিজেপি 4-5 জনকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং খবর পেয়েছে। আপনি কি সেই নোটিশ হাতে পেয়েছেন? হ্যাঁ, নোটিশ ওই থ্রু হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, পেয়েছি। আগামীকাল আপনি ভবানী ভবন সেখানে হাজিরা দেবেন? দেখুন, আমার আগে থেকে তো অনেকগুলো কর্মসূচি আছে, তবুও আমি তার মধ্যেও চেষ্টা করব, যদি আমি সময় করে উঠতে পারি আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তার মানে আপনার কাছে নোটিশ পৌঁছে গিয়েছে? আমাকে হোয়াটসঅ্যাপে বলছেন, হোয়াটসঅ্যাপে একটা নোটিশ এসেছে আমার কাছে, এবার সেটা ওই নোটিশকেই আমি বিশ্বাস করছি, যেহেতু তিনি পাঠিয়েছেন, তিনি একজন পুলিশ অফিসার, ন্যাচুরালি আমি বিশ্বাস করছি উনি তো, ওনারা যখন পাঠিয়েছেন তখন একটা জেনুইন নোটিশই হবে। এবং সেই নোটিশে কি আগামীকাল কখন কোন সময়ে হাজিরা দিতে হবে এই বিষয়ে কি কোনো কিছু বিস্তারিত জানানো হয়েছে? হ্যাঁ, কাল 11টার সময় ওনাদের সিআইডি যে অফিস আছে ভবানী ভবন, সেখানে যে অ্যাজ উইটনেস ডাকা হয়েছে আন্ডার সেকশন 160 সিআরপিসি, সাক্ষী হিসাবে ওনারা আমার সঙ্গে কিছু, আমার কাছে কিছু তথ্য হয়তো জানতে চেয়েছে। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, একদিকে যখন গরু পাচার মামলা তদন্ত করছে সিবিআই ইডি, তখন সিআইডির এই তৎপরতা, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই কয়লা নিয়েও তো অলরেডি যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভিন্ন টাইমে বিভিন্ন মামলা মোকদ্দমা করেছে, কিন্তু তারপরেও যখন দেখা গেছে যে কয়লা ঠিকভাবে, কয়লা পাচার বন্ধ করা যায়নি, তারপর কোর্টের নির্দেশে সিবিআই যেদিন থেকে এই কয়লা পাচারের তদন্ত নিজের হাতে নিল, তারপর থেকে অনেক ব্যক্তিরা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তারা অ্যারেস্ট হয়েছেন, অনেককে ডাকা হয়েছে তদন্তের স্বার্থে, এবং কয়লা পাচারটা অনেকটা কন্ট্রোল করা গেছে। তো তখন হঠাৎ এই এজেন্সিকে দিয়ে আবার তদন্ত স্টার্ট করা, এবং যেখানে কোর্ট মনিটরের ইনভেস্টিগেশন অলরেডি চলছে, কোর্টের তত্ত্বাবধানে সিবিআই যখন এই তদন্ত করছে, সেখানে আলাদা করে কেন করছেন, কি করছেন, সেটা তো যারা করছেন তারাই সঠিক উত্তর দিতে পারবেন। আপনার কাছে একটা প্রশ্ন, এটা কি প্রতিহিংসামূলক কোনো কাজ বলে মনে করছেন আপনারা? এটা তো আমাকে প্রশ্ন করা দরকার নেই, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 4 এর যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে পুরো পরিস্থিতি দেখলে সেও বলতে পারবে কেন এটা করা হচ্ছে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে, সৈকতের কাছে চলে যাব। সৈকত, যেমনটা জিতেন্দ্র তিওয়ারি জানালেন যে তার কাছে হোয়াটসঅ্যাপ মারফত একটি নোটিশ এসেছে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন যে আগামীকাল তাকে হাজিরার কথা বলা হচ্ছে, কিন্তু তিনি আবারও এটা বলছেন যে তার একাধিক কর্মসূচি রয়েছে, তিনি যেতে পারবেন কিনা এ বিষয়ে এখনো কিন্তু কোনো রকম কোনো সিওরিটি তিনি দিলেন না। একদমই, দেখো, কালকের সকাল 11টার সময় ভবানী ভবনে তলব করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারি নিজেই জানালেন এবং সিআইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছে, অর্থাৎ 161 নোটিশ দেওয়া হয়েছে। এই সাক্ষী হিসাবেই ডাকা হয়েছে তার কারণ, কয়লা পাচার কাণ্ডে কিছুদিন আগেই বা কয়েক সপ্তাহ আগেই রাজ্য পুলিশের বেশ কয়েকজন পদাধিকারী, রাজ্য পুলিশের বেশ কয়েকজন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত।